নমস্কার বন্ধুরা, আমি আকাশ, তোমরা দেখছো আকাশ টোয়েন্টি। আমার সঙ্গে তো আজকেও তোমাদের জন্য একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে তোমাদেরকে বলবো ইন্ডিয়ান মার্কেটে 15,000 টাকার মধ্যে সব থেকে ভালো ফোন কি আছে, এই নিয়ে আজকে বিস্তারিত ব্যাপার নিয়ে আলোচনা করব। পুরো ভিডিওটাকে মন দিয়ে দেখো, এবং যারা 15,000 টাকার মধ্যে একটা ফোন কিনতে চাইছো তাদেরকে বলবো তারা ডেফিনেটলি দেখো, তোমাদের কাজে লাগবে আশা করি, ঠিক আছে। আর চ্যানেলে যারা নতুন আসছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। তো শুরু করছি আজকের ভিডিওটা। প্রথমে যে ফোনটার নাম বলবো সেটা হচ্ছে রেডমির ফোন, রেডমি নোট 11। কোয়ালিটি খুবই ভালো, 90 Hz রিফ্রেজারেটেড অ্যামোলেড ডিসপ্লে পাবে, এবং স্ন্যাপড্রাগন 680 প্রসেসর পাবে, 5000mAh ব্যাটারি পিকআপ পাবে, 33W ফাস্ট চার্জ পাবে, এবং 4টে ক্যামেরা পাবে, 50+8+2+2, টোটাল 4টে ক্যামেরা পাবে। ওভারঅল কোয়ালিটি কিন্তু খুব ভালো এই ফোনটা। এই ফোনটা কিন্তু 15,000 টাকার মধ্যে কোয়ালিটি খুব ভালো, এবং এই ফোনটা তোমরা কিনতে পারো, ঠিক আছে। আচ্ছা, এবার 2 নম্বর যে ফোনটার নাম বলবো সেটা হচ্ছে মাইক্রোম্যাক্সের ফোন। কোয়ালিটি খুব ভালো, এবং কম পয়সায় পুষ্টিকর খাদ্য যাকে বলে অ্যামোলেড ডিসপ্লে রয়েছে এই ফোনটার মধ্যে, যেটা হচ্ছে মাইক্রোম্যাক্স ইন নোট 2। এটা হচ্ছে তোমার 13,499 টাকা প্রাইস, মোটামুটি 13,500 টাকার কাছাকাছি প্রাইস আছে। কোয়ালিটি কিন্তু ভালো এই ফোনটার। এখানে মিডিয়াটেক হিলিও G95 প্রসেসর পাবে, 4টে ক্যামেরা পাবে, তার সাথে সাথে অ্যামোলেড ডিসপ্লে পাবে, 60Hz রিফ্রেজারেটেড, 5000mAh ব্যাটারি পিকআপ পাবে, 30W ফাস্ট চার্জ পাবে। তো ওভারঅল তুমি যদি দেখো মোটামুটি কোয়ালিটি ভালো, কিন্তু মাইক্রোম্যাক্সের একটা কি তোমার প্রসেসরটা তো ভালো এই ফোনটার মধ্যে, তার উপরে অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছে, এবং প্রাইসটা তুমি দেখো এই প্রাইসেতে। এখানে আর একটা অপরচুনিটি রয়েছে যেটা হচ্ছে মোটো G31। তো এই ফোনটাকে তুমি পারচেস করতে পারো, অ্যামোলেড ডিসপ্লে আছে, কিন্তু স্টক অ্যান্ড্রয়েড তুমি পাবে, কোয়ালিটি ওভারঅল ভালো পাবে, কিন্তু প্রসেসরটা একটু কম আছে, তো সেটাও তুমি নিতে পারো। মোটো G31 ফোনটাও কিন্তু কোয়ালিটি খুব একটা খারাপ নয়, ভালো। এবং মোটোর একটা কি ভালো জিনিস, স্টক অ্যান্ড্রয়েড, যেটা তোমাকে একটা আলাদা এক্সপিরিয়েন্স দেবে, ঠিক আছে। আচ্ছা, এরপর তোমাকে আর একটু প্রাইসটা কমিয়ে মোটামুটি 10-9 হাজার টাকার মধ্যে একটা তোমাকে ফোন বলছি, 4G ফোন, কোয়ালিটি খুব ভালো, যেটা হচ্ছে ইনফিনিক্স নোট 11। এখানে তুমি মিডিয়াটেক হিলিও G88 প্রসেসর পাবে, তার সাথে সাথে অ্যামোলেড ডিসপ্লে পাবে, 5000mAh ব্যাটারি পিকআপ, প্লাস 33W ফাস্ট চার্জ। তো ইনফিনিক্স নোট 11 ফোনটার কোয়ালিটি খুব ভালো, এবং প্রাইসটা অনেকটা কম। তো এই প্রাইসে অ্যামোলেড ডিসপ্লে কিন্তু ইনফিনিক্সের কাছেই সম্ভব, এত অল্প বাজেটে অ্যামোলেড ডিসপ্লে দেওয়া, ঠিক আছে। তো কোয়ালিটি খুব ভালো, ইনফিনিক্স নোট 11 ফোনটাও তুমি কিনতে পারো, কোয়ালিটি খুব ভালো হবে, ঠিক আছে। আচ্ছা, এরপর আর একটা ফোনের নাম বলছি, যেটা এরপর 5G ফোন বলবো, ঠিক আছে, যেটা হচ্ছে মোটো G51 5G। তো এই মানে প্রত্যেকটা যখন আমি মানে বাজেটের ফোন তৈরি করি না এরকম, তখন আমাকে এই ফোনটাকে ডাকতে হয়, কারণ কোয়ালিটি খুব ভালো। স্ন্যাপড্রাগন 480+ প্রসেসরের সাথে এই ফোনটা লঞ্চ করেছে, কোয়ালিটি ওভারঅল ভালো। এখানে IPS LCD ডিসপ্লে পাবে, কিন্তু 120Hz রিফ্রেশ রেট পাবে, তোমার ট্রিপল ক্যামেরা পাবে, 50MP-এর ওভারঅল কোয়ালিটি ভালো, আর সব থেকে বড় কথা হচ্ছে স্টক অ্যান্ড্রয়েড, যেটা তোমাকে একটা আলাদা এক্সপিরিয়েন্স দেবে মোটোরোলার। তো ওভারঅল এই ফোনটার কোয়ালিটি খুব ভালো, এই ফোনটা তোমরা কিনতে পারো, আমি তোমাদেরকে সাজেস্ট করছি এই ফোনটা কেনার জন্য, ঠিক আছে। এটা 15,000 টাকার মধ্যে বেস্ট তোমার জন্য ফোন হতে পারে। আচ্ছা, এরপরে আর একটা ফোনের নাম বলছি, যেটা হচ্ছে EQ G6। তো রিসেন্ট লঞ্চ হয়েছে, এটা একটা 5G ফোন, এখানে স্ন্যাপড্রাগনের 695 প্রসেসরকে ইউজ করা হয়েছে, এবং গেমিং পারপাসে দারুণ ফোন, ঠিক আছে। তোমার 5-layer কুলিং সিস্টেমকে ইউজ করা হয়েছে, কিন্তু অ্যামোলেড ডিসপ্লে নয়, IPS LCD ডিসপ্লে, 120Hz রিফ্রেশ রেট। এখানে ডিসঅ্যাডভান্টেজ শুধু একটা, এখানে দুটো 5G ব্যান্ড দেওয়া আছে, এটা একটা ডিসঅ্যাডভান্টেজ। ওভারঅল তুমি যদি ফোনটা দেখো কোয়ালিটি খুবই ভালো, ঠিক আছে। আচ্ছা, এর সাথে সাথে আর একটা ফোনকে আমি বলবো এটার অপোজিটে, মানে যারা ধরো ভিভো টিভোর ফোন পছন্দ করো, ভিভো T1 5G, এই ফোনটা তোমরা কিনতে পারো মোটামুটি একই ক্যাটাগরি, ঠিক আছে, ডিফারেন্স খুব একটা নেই, মোটামুটি একই ক্যাটাগরি, ওই ফোনটাকেও তোমরা ব্যবহার করতে পারো। তো এটাও 15,000 টাকার মধ্যে তোমাদের জন্য বেস্ট ফোন হতে পারে, EQ G6 5G, ঠিক আছে। আচ্ছা, এরপর আর একটা ফোনের নাম বলছি যেটার কোয়ালিটি মারাত্মক, কিন্তু তোমরা এই ফোনটাকে স্কিপ করতেও পারো, আবার অনেকজন স্কিপ করবে না আশা করি, যেটা হচ্ছে স্যামসাংয়ের ফোন, স্যামসাং গ্যালাক্সি F23 5G। তো এই ফোনটা স্কিপ কেন করবে, কারণ এই বাজেটে মোটামুটি এই ফোনটার যা প্রাইস আছে, এখানে TFT প্যানেলের ডিসপ্লে দেওয়া হয়েছে, যেটার জন্য অনেকজন স্কিপ করতে পারে, কিন্তু 120Hz রিফ্রেশ রেট আছে, আর সব থেকে বড় কথা হচ্ছে এখানে স্ন্যাপড্রাগনের 750G 5G প্রসেসরকে ইউজ করা হয়েছে, যেটার কোয়ালিটি মারাত্মক, তার উপরে 12টা 5G ব্যান্ড পাবে। তো এটাও একটা ব্যাপার, কিন্তু যারা ডিসপ্লেটাকে মুখ্যভাবে দেখছো তারা কিন্তু এই ফোনটাকে স্কিপ করতে পারো। তাছাড়া কিন্তু কোয়ালিটি মারাত্মক, 50MP-এর ক্যামেরা রয়েছে, এবং তুমি যদি দেখো না এই ফোনটার কোয়ালিটি কিন্তু ভালো, কিন্তু ওই একটাই ডিসঅ্যাডভান্টেজ, যেটা হচ্ছে তোমার ডিসপ্লেটা, বাদ বাকি ওভারঅল এই ফোনটার মধ্যে সমস্ত কিছু দিয়েছে স্যামসাং, ঠিক আছে। কিন্তু আর একটা জিনিস কি, অ্যাডাপ্টার তুমি স্যামসাংয়ের ফোনেতে পাবে না, ঠিক আছে। কিন্তু এই ফোনটা তোমার জন্য বেস্ট ফোন হতে পারে 15,000 টাকার মধ্যে, যদি তোমার ডিসপ্লেটা ইম্পর্টেন্ট না হয়, ঠিক আছে।
আচ্ছা এবং লাস্ট আর একটা ফোনের নাম বলবো, যেটা হচ্ছে রিয়েলমি 9 5G, যেখানের মধ্যে মিডিয়াটেক ডাইমেনসিটি 810 5G প্রসেসরকে ইউজ করা হয়েছে, 90 হার্জ রিফ্রেশ রেটের একটা আইপিএস এলসিডি ডিসপ্লে পাবে, 5000mAh ব্যাটারি পিকআপ, 48 মেগাপিক্সেলের ক্যামেরা কোয়ালিটির সাথে এই ফোনটাকে লঞ্চ করেছে। 15000 টাকার মধ্যে এই ফোনটা তোমাদের জন্য বেস্ট ফোন হতে পারে, কোয়ালিটি মারাত্মক। তো এই যে এতগুলো যে আমি ফোন বললাম না, এইখানের মধ্যে প্রথম দিকে যেগুলো বলেছি সেগুলো 4G ফোন, আর শেষের দিকে যেগুলো বললাম 5G ফোন। এবার তোমার উপর ডিপেন্ড করছে তুমি 4G ফোন নেবে না 5G ফোন নেবে। আর যদি 4G ফোন নিতে হয়, আমি তোমাদেরকে বললাম মোটামুটি 15000 টাকার মধ্যে ওই ফোনগুলো আমার লিস্টের মধ্যে মোটামুটি ভালো ফোন লেগেছে আমার। আর 5G ফোনের মধ্যে এই কটা ফোন কিন্তু কোয়ালিটি খুব ভালো, তোমরা নিতে পারো, কোয়ালিটি মারাত্মক। আর যদি তোমরা মনে করো যে আর একটু কিছু ওয়েট করবে কিছুদিন, তাহলে তোমরা ওয়েট করে যাও, OnePlus Nord C2 Lite 5G এই ফোনটা আসতে চলেছে 28 তারিখে, এপ্রিল মাসের 28 তারিখে আসতে চলেছে, একটু ওয়েট করে যাও, ওই ফোনটার কোয়ালিটিও ভালো হবে 28 টাকার প্রাইসের নিচে, ঠিক আছে। তো এই ফোনগুলো তোমরা মোটামুটি কিনতে পারো, আমি তোমাদেরকে বলবো না যে তোমরা কিনো না, কারণ এই ফোনগুলোর কোয়ালিটি কিন্তু খুব ভালো। আর এই লিস্ট বানাতে খুব অসুবিধা হয়, কারণ এখন প্রচুর ফোন বেরিয়ে গেছে 15000 টাকার মধ্যে, তো এই লিস্টটা বানানো অসুবিধা হয়, তো সেই তবুও তোমাদের জন্য বানাতে হয়, ঠিক আছে। তো তোমার লিস্টে যদি অন্য কোনো ফোন থেকে থাকে সেটা আমাকে কমেন্ট করে জানো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার দুটো একসাথে করে দাও, আর আমাকে সাপোর্ট করার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করো। সুস্থ থাকো, ভালো থাকো, আর রাত্রেবেলায় টেকনিউজের দেখা করছি, ততক্ষণের জন্য সুস্থ থাকো, এখনকার মতো আসছি, নমস্কার।